ফুলকপি খেতে আলু আসলো কীভাবে তাদের জন্য বলি মানে আলু ওই যে ভুট্টা খেতে লাগানোর পরে আমাদের কিছু পেছন আলো বাই চেঁগেছিল তো এর আগে আমরা মূলত এখানে মানে ফুলকপি লাগাইছি তখন ফুলকপির এই মাছখান দিয়ে এই আলু দিয়ে দিছি তো একেবারে যে খারাপ হয়েছে তা না এটা কাটো এটা ছাগলে খেয়ে লাগো এটা কাটো এটা কাটো আচ্ছা পাতা থাক পাতা থাক খালি ফুলকপি উঠায় অল্প হুম হুম आता सा गोले आशा खाई बोले अच्छा आलू होते से दुई फुलकपिर केलेर मास्कान दिए हैं पसंद अच्छा। तो आसो है ना को पसंद हो ए ए ए ए ए दुटाई तो खूब दुष्टम की करते से आसे एक नालो তো এটি কিন্তু বোনাস হ্যাঁ তো ফলন হয়তো তুলনামূলক কম হবে বাট এমন না যে খরচ উঠবে না আপনার একই জমিতে যদি এরকম ফুলকপি খুব পাতলা করে লাগাই নাই প্রথমে তো শুধু ফুলকপির জন্য লাগাইছিলাম তারপরে হইলো মানে বাইচা যাওয়াতে লাগাইছি সে ক্ষেত্রে আমার একটা তুমি কিন্তু খুব দুষ্টু এই গো গো যাও যাও যে টাইসের সাথে খেলো আলু উঠাও আলু উঠাও মাটি কই আলু উঠাও দেশি কুত্তা কোনো অংশে কম না কিন্তু সাইজের ডিফারেন্স দেখেন ও ডাবল ও খুব হ্যাপি নতুন বন্ধু বাইয়ার ধন্যবাদ তাও লাগব তাই না এই যে বইতা বই তোমাকে না এটা ফুঁয়ে হয়ে গেছে গা ফুলে গেছে যেহেতু এখন আমাদের আলু কিনা খাইতে হবে সো হোয়াই নট আমাদের যতটুকু হয়েছে অতটুকুই আমরা খাজে থাকি কারণ এখন তো প্রচুর আলো আছে এই যেটা সুন্দর সাইজ টমেটোর ভিতর দেওয়া আলু আছে আর ওইভাবে যত্ন করি নাই তারপরও দেখেন ফলন দেখেন কি পরিমাণ ফলন ভিতরে নিচের পাতাগুলা যদি একটু সিরাটিরা দিই এখন তাহলে দেখেন কি অবস্থা নিলেই যথেষ্ট টমেটো কটে নেবা দুই তিনটা নেই তোর আর বাজারে আপনারা এখন যে পাকা টমেটো পাইতেছেন আপনি নিশ্চিত থাকেন সেগুলা কেমিক্যাল দিয়ে পাকানো খুব অল্প কিছু জমিতে হয়তো পাকা টমেটো পাবেন গাছ পাকা কারণ আমি নিজের চোখে দেখি তো সো এই মুহূর্তে আপনারা বাজারে পাকার চাইতে যদি কাঁচা টমেটো কিনা খান তাহলে কিন্তু কৃষকরা আপনাদেরকে কাঁচাটাই দিবে যেহেতু আপনারা সবাই শুধু পাকা খুঁজেন এই কারণে ওরা বাধ্য হয়ে বিক্রি করার জন্য এই কাঁচাটাই কেমিক্যাল দিয়া হিট দিয়া পাকাইয়া তারপরে নিয়ে যায় তো দোষটা আসলে আমরা যারা ভোক্তা আমাদেরই কারণ চাহিদার অনুপাতে হইল কৃষক তার মানে প্রোডাক্ট রেডি করবে নিয়ে যা তারা দিয়ে দাও আমি এই দুইটারে নিয়ে যাই দুই এই দুই বান্দর আসো ধন্য নিয়ে যায় কটা তো খাতে দেখি না নাকি ওই যে মাথার ফুল নিবা খালি তো এই জায়গায় আপনার আমরা হালকা হালকা ধনে পাতাও দিছি এই যে এগুলো নিবো এই পাতা কারণ এখন তো ছোট ধনে পাতা নাই কনে 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 ওই খেতে গাড়ী মাজে ভাজি কৰো পুৰা আমাৰ হাতে তাৰ পৰা

তাড়াতাড়ি কোটাওয়ালা কি খাস বিস্কুট না ঝোল নেই নতুন আলুর ঝোল মজা এখানে দেখতে পাচ্ছেন যে একটা বল মাছের তরকারি এটা গতকাল রান্না করা হয়েছিল আহ শেষই বাট অনেক মজার একটা মাছ ছিল আর এই মাছটা মিলনিকা গেছে রাখি আমি কিন্তু লাস্ট এক মাসে আমি মিলনিকা গেছে থেকে কোনো মজার মাছ পাইনি যেটা খাই আমি বলতে পারি যে অনেক টেস্ট তো বিশেষ করে এই বড় মাছগুলো যেগুলো আপনি বাইম টাইম নদীর পুটি টুটি ওগুলো ঠিক আছে কিন্তু এই 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 মাছগুলো আসলে কোনো স্বাদই নেই এটার আমার ধারণা পুকুরের মাছ হ্যাঁ পুকুরের মাছ পুকুরের মাছও স্বাদ কিন্তু সমস্যা হচ্ছে কি যেটা পুকুরে যে খাবার খাওয়ায় ওই খাবারের কারণে মানে ওদের মানে টেস্ট চেঞ্জ হয়ে যায় প্রাকৃতিকভাবে যে মাছগুলো পুকুরে পাওয়া যায় ওগুলোর টেস্ট কিন্তু ঠিকই আছে তো যাই হোক নদীর মাছ তো আর আল্লাহ রিজিকে যেটা রাখছে সেটাই খাইতে হবে তো আমরা বোয়াল মাছ ভাগ করে খাই দিয়েছি যেহেতু একটা টোকরাই ছিল খাইছো তো কীরকম বলো সেই এখান থেকে আপনারা বুঝতে পারতেছেন যে আসলে সত্যি বলতেছি না মিথ্যা কারণ এর আগের বোল মাছের খাওয়ার ভিডিওতে আপনারা সবাই দেখা বলছেন যে ভাই বোয়াল স্বাদ হয় না কেন আসলে রান্নার কোনো সমস্যা না মাছটাই ইম্পর্টেন্ট ওই আগের বোয়ালও সম্পর রান্না করছে এইটাও সম্পর রান্না করছে মানে মাছ মাইরা আমাদেরকে এমনি চার পাঁচটা টুকরা দিছিল তাই না আর বেশি দিছিল কয়েক টুকরা দিছিল তো ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম